মাত্র একদিন আগে উত্তর এবং দক্ষিণ জেলার আরক্ষা প্রশাসনে কনস্টেবল র্যাঙ্কের বড় ধরনের রদবদল প্রক্রিয়া সম্পূর্ণ হয় সেই তালিকা প্রকাশের একদিনের মধ্যে ফের পুলিশের মাঝারি স্তরে ছোটখাটো রদবদলের আদেশ জারি হল লোকসভা নির্বাচনের পরে রাজ্য পুলিশের থানা স্তরে এটাই বড়সড় বদলে এই পর্যায়ে রদবদল করা হলো ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর র্যাঙ্কের মোট সতেরো জন অফিসারকে এর মধ্যে বারো জন ইন্সপেক্টর এবং পাঁচজন জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার রবিবার রাজ্য পুলিশের মহানির্দেশক কার্যালয় থেকে প্রকাশিত বদলির তালিকায় রয়েছে এগারোটি থানার ওসি প্রকাশিত তালিকায় ইন্সপেক্টর রতনমণি দেববর্মাকে ট্রাফিক ইউনিট থেকে ছামনু থানার ওসি ইন্সপেক্টর কিশোর উইচকে গন্ডাছড়া থানার ওসি থেকে শ্রীনগর থানার ওসি ইন্সপেক্টর স্বপন দেববর্মাকে তেলিয়ামুড়া থানার ওসি থেকে এসপি খোয়াই অফিসে ইন্সপেক্টর অরুণোদয় দাসকে ওসি কচুচড়া থেকে ওসি জিরানিয়া ইন্সপেক্টর বাবুল দাসকে ওসি জিরানিয়া থেকে এসপি ট্রাফিক ইউনিট আন্তলি থানার ওসি ইন্সপেক্টর প্রণব সেনগুপ্তকে এসপি ভিজিলেন্স অফিস বিশালগড় থানার ওসি ইন্সপেক্টর প্রণব দেবনাথকে এসপি প্রকিউরমেন্ট অফিস সোনামুরা থানার ওসি ইন্সপেক্টর মিলন দত্তকে এসপি সিপাহী জলা অফিস ইন্সপেক্টর বিকন দেববর্মাকে এসপি সিপাহী জলা অফিস থেকে ওসি তেরিয়ামুরা থানা নগর থানার ওসি ইন্সপেক্টর সুব্রত বর্মনকে ওসি বিশালগড় থানা সাবরুম থানার বিতর্কিত ওসি ইন্সপেক্টর কমলকর কর চৌধুরীকে এসপি ক্রাইম ব্রাঞ্চ রাধাপুর থানার ওসি ইন্সপেক্টর কমল কৃষ্ণ কলইকে এসপি নার্কোটিক্স সাব-ইনস্পেক্টর আশিস সরকারকে এসপি ক্রাইম ব্রাঞ্চ থেকে ওসি সাবরুম থানা আমবাশ থানার ওসি সাব-ইনস্পেক্টর হিমাত্রী সরকারকে এসপি ক্রাইম ব্রাঞ্চ তেলিয়ামুরা থানা সাব-ইনস্পেক্টর সুভ্রংশু ভট্টাচার্যেরকে এসপি ক্রাইম ব্রাঞ্চ এসপি সিআইডি অফিসার সাব-ইনস্পেক্টর শেমশঙ্কর রিয়াংকে রাถาপুর থানার ওসি এবং এসপি কোয়াই অফিসার সাব-ইনস্পেক্টর কৃষ্ণথনকে সরকারকে বোছংনগর থানার ওসি করা হয়েছে তবে এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ওসি হিসেবে ইতিমধ্যে সুখ্যাতি বা কুখ্যাতি পেয়েছে সাবরুম থানার ওসি কমল কর চৌধুরী যার বিরুদ্ধে নিজের কর্মস্থলে একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছিল পাশাপাশি সাম্প্রতিক সময়ে গন্ডাছড়ার সাংসদ রেবতী ত্রিপুরার বাসভবনে হামলার জেরে থানার ওসি কিশোর উইচের ভূমিকা নিয়েও একরাস প্রশ্ন উঠেছিল তাই ধারণা করা হচ্ছে সেই ঘটনার ঝের ধরে হয়তো এই যাত্রায় বদলির কোপে পড়লেন এই ইন্সপেক্টর খুব সহসা রক্ষা প্রশাসনে আরো বড় ধরনের বদলির তালিকা বের হতে পারে বলেও খবর রিপোর্ট হেডলাইন ত্রিপুরা